high casualties and wide শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ হাইতি। এতে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে, আহত হচ্ছে অনেকে, এখনও নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ, যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে 150 কিলোমিটার পশ্চিমে ভূগর্ভে 10 কিলোমিটার গভীরে। এতে প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে হাইতির বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চল। বহু ভবন, স্কুল থেকে হাসপাতাল, গির্জা সবকিছুই তছনছ হয়ে গেছে। ভূমিকম্পের উৎসস্থলে খুব কাছাকাছি থাকায় এই অঞ্চলে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির পরিমাণ সবচেয়ে বেশি। হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই ভূমিকম্পকে ব্যাপক ক্ষতি বলে আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন। হাইতির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। 2010 সালে ভূমিকম্পের ভয়াবহতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি হাইতি। রিক্টার স্কেলে 7 মাত্রার সেই ভূমিকম্পে কমপক্ষে 2.5 লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। মার্জিয়া মান্নান, মাইটিভি।